এখানে সকল উদ্যোক্তারা আসছে, বিভিন্ন বিভিন্ন ক্যাটাগরির আছে, এক একজন এক এক ড্রেস নিয়ে, কেউ শাড়ি নিয়ে, কেউ গহনা নিয়ে কাজ করছে। সবাইকে যখন একসাথে একটা প্ল্যাটফর্মে আনা যায় এবং সবার প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছি, এটা আসলেই খুব আনন্দের। আমার তো ভীষণ ভালো লাগছে। নারী উদ্যোক্তাদের পথ চলা অনেক কঠিন, সেখানে তারা যে তাদের জব, কেউ জব করছেন পাশাপাশি সংসার, পাশাপাশি হচ্ছে বিজনেস সামলাচ্ছেন, এটা আসলে তারা সফলভাবেই করে যাচ্ছেন। এবং নারী উদ্যোক্তাদের এই এগিয়ে যাওয়াটাকে তো বাংলাদেশের প্রেক্ষাপটে যদি দেখতে যাই, তাহলে তারা বাংলাদেশকে এখন অনেক দূর নিয়ে গিয়েছে। গণঅভ্যুত্থানের পরে যেটা হয়েছে, কাজে অবশ্যই ব্যাঘাত ঘটছে, কারণ আগে যেভাবে আমরা যতটা স্পিডে কাজ করতে পারতাম, একটা ডেলিভারি দিতে গেলে প্রবলেম ফেস করতে হতো না, কোনো ধরনের ক্ল্যাশ ছিল না, আমরা খুব শান্তিতে কাজ করেছি। তো গণঅভ্যুত্থানের পরে দেখা যাচ্ছে যে সব জায়গায় কোনো না কোনো প্রবলেম, প্রতিটা সেক্টরেই দেখা যাচ্ছে কোনো না কোনো প্রবলেম ফেস করতে হচ্ছে। তো এইটা সাময়িকভাবে আমাদের ক্ষতি করছে, তবে ইনশাল্লাহ আশা রাখি যে এটাও ঠিক হয়ে যাবে আমাদের সময়ের সাথে সাথে। আর নারী উদ্যোক্তাদের জন্য এখন যেটা বেশি প্রয়োজন, সেটা হচ্ছে আসলে আমাদের আর্থিক সহযোগিতা প্রয়োজন। আমাদের উদ্যোক্তারা যদি আর্থিক সহযোগিতা পায় সরকারের কাছ থেকে, তারা আরও অনেক বেশি ভালো করতে পারবে। প্রায় 35 বছর আগে ব্যবসায় আসি, তখন মানুষরা আমার দিকে তাকিয়ে দেখতো, মনে হচ্ছে যে চিড়িয়াখানার কিছু দেখছে এরকম ব্যাপার ছিল। হ্যাঁ, তখন মেয়েরা খুবই মানে ব্যবসায় তো নেই, চাকরি তো খুব একটা ছিল না, আর এখন চাকরি বাকরি যেরকম, ব্যবসাতেও মেয়েরা এগিয়ে আসছে। এবং এটা আমি বলবো সামনের দিকে, তখন আর ছেলে মেয়ে বলে হবে না, ব্যবসায়ী বলেই তারা পরিচিত হবে। অ্যান্ড দ্যাটস এ ভেরি বিগ গুড সাইন। এরা যে আর শুধু শোকেসের সামগ্রী না, সেটা প্রমাণ বোধ হয় মেয়েদেরই করতে হবে। ওটা আমরা যদি তাকিয়ে থাকি যে পুরো সমাজ তাকে করবে, পুরুষ শাসিত সমাজ, এটা হওয়ার চান্স অনেক দেরিতে হতে পারে। তুমি একটা মেয়ে হয়ে আমার ইন্টারভিউ নিতেছ, আমি একটা মহিলা হয়ে এত একটা এন্টারপ্রেনারদের ইয়েতে আসতে পেরেছি, বিং আ বিজনেস ওম্যান, এর চেয়ে বড় কি? এটাই তো অনেক বড় পাওয়া নয় কি? মেয়েরা আস্তে আস্তে সংযুক্ত হচ্ছে। আর আমি একটা কথা বলতে চাই, আমি সবার জন্য বলতে চাই, বর্তমান যুগটায় না স্বামী স্ত্রী, স্পেশালি স্বামী স্ত্রী বলো বা একটা মেয়ে, মানে ছেলে হলে বাবা মাকে দেখবে, এই ধ্যান ধারণা থেকে বেরিয়ে আসা উচিত। প্রত্যেকটা মেয়ের উচিত নিজস্ব একটা আইডেন্টিটি তৈরি করা, ঘরে বসেও করা সম্ভব, এবং বিবাহিত জীবনেও কিন্তু এটা আর্থিক একটা অনেক বড় ব্যালেন্স কাজ করে। বিপদের হাত পা নেই, কিন্তু স্বামী স্ত্রী দুজন মিলে রোজগার করলে অনেকটাই স্বচ্ছন্দতা বেড়ে যায়। প্লাস একটা মেয়ে তার বাবা মার প্রতিও তার দায়িত্ববোধ পালন করতে পারে, যেটা আমি খুব জরুরি বলে মনে করি। আমি বলবো মেয়েদের সবচাইতে বড় শত্রু যে মেয়েরা, এটা সত্যিকার অর্থেই সত্য। দুইটা মেয়ে, তিনটা মেয়ে, চারটা মেয়ে একসাথে হলে কিছুদিন পরে দেখি কেউ কাউকে চেহারা দেখতে চায় না, সবাই ঘুরে গিয়ে শুরু হয়ে গেছে ঝগড়া ঝাঁটি হিংসা হিংসি। তো এই হিংসা হিংসি থেকে মেয়েরা যতদিন না বেরিয়ে আসতে পারবে, ততদিন মেয়েদের যে যুগপথ যে এগিয়ে চলা, এটা অনেক ব্যাঘাত হবে। ছেলেদের মধ্যেও কিন্তু হালকা পাতলা থাকলেও থাকতে পারে, কিন্তু ওরা বুঝতে দেয় না। আমরা চারটা ছেলে একসাথে হলে ফুটবল নিয়ে কথা হয়, রাজনীতি নিয়ে কথা হয়, কত বর্তমানের অবস্থান নিয়ে কথা হয়, আর মেয়েরা একসাথে হলে যে নাই তারই নিয়ে কথা হয়। তার মানে কি? তার মানে হচ্ছে আমাদের মধ্যে এই অ্যাটিচিউডটাই আছে, যারে না যে নাই তারে টাইনা ধর, তারে সাইজ কর। তো এই মন মানসিকতা অর্থাৎ হিংসার মধ্যে আমরা এখনও বসবাস করছি। এই হিংসাটা মেয়েরা যতদিন পর্যন্ত না মন থেকে টোকা দিয়ে ফালাই দিতে পারবে, ততদিন মেয়েদেরই এগিয়ে চলাটা, এত স্বচ্ছতা আসতে দেরি হবে। খুবই ভালো লেগেছে অ্যাকচুয়ালি, আসলে প্রকাশ করার মতো না, সবাই আন্তরিক, সবার মানে সাথে মিশে গিয়েলাম আর কি, খুবই ভালো লেগেছে। তাদের সাথে আমি অনেকের সাথে কথা বলেছি, তাদের যেই প্রতিভাগুলো আছে তারা যদি সঠিকভাবে প্রয়োগ করে, তারাও একদিন ইনশাআল্লাহ অনেক বড় হবে, এবং তাদের যে প্রোডাক্টগুলো মানে যদি ছড়িয়ে দিতে পারে সঠিক জায়গায়, তারা সাকসেস হবে, প্রত্যেকে সাকসেস হবে।